ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আম্মু রান্না করছে বিরিয়ানি। অনেক দিন যাবত আমার এটা খাইতে ইচ্ছে করতেছিল। সো মম কুকড ইট, স্মেল ইজ ভেরি নাইস। সো চলো আমরা লাঞ্চ করি। গাইজ, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। মজা কেনই না লাগবে, বিকজ আমার অনেক দিন যাবত আমার হাতের এই বিরিয়ানি খাইতে মন চাইতেছিল। এর আগে আমি একবার রান্না করছিল, আমি রাগ করে খাই নাই। পরে রাত্রে আমার কপালে অল্প একটু জুট ছিল, আজকে আমি মন ভরে লেবু চিপে পেঁয়াজ দিয়ে খাইছি, আর সাথে কোক তো আছে। বাট দ্য থিং ইজ, আমার এত হেডেক ছিল আজকে ঘুম থেকে উঠে। পরে আমি একটু কফি খেয়ে নিলাম, আর এদিকে পাকিস্তানি ড্রামা দেখতেছিলাম। মাস্ক ইউজ করতে করতে আমি আমার হল টাইম মাস্কগুলো এতদিন ওয়াশ করি নাই, সো একবার ওই দিন ড্রয়ারটার গুছানোর পরে আমি সব ওয়াশ করাই নিলাম। এগুলো আমি গিফটে পাইছিলাম, এই দুটা। এগুলো আম্মু আনছিল, এটা আমি বানাইছিলাম আমার কাজিনের বিয়েতে, আর এগুলো সব সিঙ্গাপুর থেকে আম্মু নিয়ে আসছিল। আর এটা আমি ফ্যাব্রিক লাইফ থেকে আনছিলাম, ইটস ভেরি গুড। এটা তোমরা আমাকে রুম পরিষ্কার করার সময় দেখো পড়তেছো। এগুলো এখন আমি সুন্দর করে আয়রন করে জিপলক ব্যাগে রেখে দিব, বিকজ আমার এগুলো এখন না লাগে না। বাট ইন কেস আল্লাহ যদি না করুক লাগে, তাহলে আই উইল ইউজ দিস। সো ইয়া, আমি ওই দিন যে আমার রুম ক্লিন করছি, এটার ক্লিপটা আমিও অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখছো আমি এতদিন ভালো মতো ব্লগ করতে পারিনি, দেখো আমার রুমের অবস্থা কী ছিল। মানে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে এত বিজি ছিলাম, রুম গুছানোর সময় পেতেছিলাম না। সো ওই দিন ছুটি ছিল, আমি সব গুছাই নিছি, ইভেন আমার ড্রয়ার্সগুলো উলট পালট হয়ে গেছে। সো দেখো ম্যাজিকের মতো এখন সব ক্লিন হয়ে যাবে। বেড গুছাই নিছি, ঝাড়ছি, এই যে দেখো আমার ড্রয়ারগুলোর থেকে কী বের হয়েছে। আমি অলওয়েজ ক্লিন করার সময় একটা বড় ব্যাগ নিয়ে নিই, যেটার মধ্যে যা যা আমার লাগবে না বা যেগুলো এক্সপায়ার হয়ে গেছে ওগুলো ফেলে দিই। ড্রয়ারসগুলোর ভিতর ভ্যাকিউম করে তারপরে ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করে নিছি। যদি আমার এই ব্লগ দেখে তোমরা মোটিভেট হও, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা, তোমরা ভুলবা না। অ্যান্ড অবশ্যই আমার ব্লগসগুলো কমেন্ট দিবা, যেন আরও মোটিভেশনাল ভিডিওস বানাতে পারি। দেখো এই লুচি কিন্তু মেড বাই জারা, এটা আম্মু বানাইছে, বাট দিস ইজ মেড বাই জারা। জারা বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। এখানে আমি আমার অ্যাসাইনমেন্ট করতেছি, আর আমাকে এটা বানাই দিয়ে গেছে। গাইজ, আজকে দিনটা পড়ালেখা করতে করতে চলে গেল, বিকজ সামনে আমার এক্সাম, এই সেমিস্টার শেষ হয়ে যাবে ভেরি সুন ইনশাল্লাহ। তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবা, আমার ব্লগসে লাইক দিবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার ইউটিউব চ্যানেলে, অ্যান্ড যেখান থেকে তোমরা দেখতেছো ওখানে যে ফলো বা সাবস্ক্রাইব করবা। টিল দেন, বাই।